লেবাননের সঙ্গে চলা যুদ্ধবিরতির তিন দিনের মধ্যে একাধিক চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী সময় করার সঙ্গে দক্ষিণে হিজবুল্লার সামরিক অবস্থানে প্রায়শই হামলা চালাচ্ছে আইডিএফ সবশেষ শুক্রবার স্বল্পপাল্লার রকেট লঞ্চারে হামলার দাবি করে বিবৃতি দিয়েছে ইসরায়েল বিবৃতিতে হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে তাদের গতিবিধি নজরে রেখে এ হামলার দাবি করে আইডিএফ যদিও এর সুস্পষ্ট প্রমাণ দেখাতে পারেনি তারা যুদ্ধবিরতিতে ইসরায়েল ও লেবানন সেনাবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে দক্ষিণে অভিমুখে জনস্রোত অব্যাহত রয়েছে আমরা আমাদের ভূমিতেই ফিরছি এই বিজয়ের জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ এই পাখিটিকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম এখন আবার নিয়ে যাচ্ছি এতদিন অর কিচিরমিচির শুনিনি এখানে ফিরে আসার সঙ্গে ও আবার গাইছে আমি অনেক খুশি আবার কষ্ট আছে অনেক আশা করি প্রয়াত হাসান নাসির বিজয়ের পতাকা নিয়ে আমাদের মাঝে ফিরবেন দক্ষিণের সাতটি গ্রামে এখনই লেবাননের বাসিন্দাদের না ফিরতে ফের বিবৃতিতে সতর্ক করেছে আইডিএফ এতে বলা হয়েছে কেউ যদি সেখানে ফিরে এতে তারা নিজেদের ঝুঁকিতে ফেলবে যুদ্ধবিরতি ইসরায়েল লঙ্ঘন করলেও হিজবুল্লার পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কিছু ঘটার খবর পাওয়া যায়নি বরং ইসরায়েলের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সংগঠনটির প্রধান যুদ্ধবিরতির চুক্তির পর প্রথমবার অজ্ঞাত স্থান থেকে টেলিভিশনে ভাষণে তিনি কথা বলেন সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে চুক্তি বাস্তবায়ন করবে প্রতিরোধ গোষ্ঠী আমার মতে এ নিয়ে কারো মতবিরোধ থাকা উচিত হবে না আমাদের সন্তানরা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় পবিত্র মিশনে নিয়োজিত যুদ্ধবিরতির আগে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হিজবুল্লার অনেক সদস্য শুক্রবার তাদের অনেকেরই জানাজা অনুষ্ঠিত হয় ক্ষোভ আর চোখের জলে চিরবিদায় জানান পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ নিউজ ডেস্ক দেশ টিভি <applause> يا شهيد حزب الله الله أكبر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له اللهم أرحمهم وإيانا وأرحمنا وإياهم